অন্য কিছু খবর লৈ আহিছো। অর্থনৈতিক সংকটত আম আদমি পার্টি নেতৃত্বাধীন পাঞ্জাব সরকার কর্মচারীক দরমহা দিবলৈ ধন নাই পাঞ্জাব সরকারের হাতত। রাজ্যর স্বাস্থ্য, পরিবহন, শিক্ষা, কৃষির লগতে অন্য সরকারি খণ্ডর কর্মচারী এতিয়ালৈ লাভ করা নাই আগস্ট মাহর দরমহা। এতিয়া আর বি আইর পড়া 1 কোটি টকার ঋণ লবলৈ সাজু হয়েছে পাঞ্জাব সরকার। কর্মচারী কল্যাণ সংঘ স্বাস্থ্য বিভাগের অমৃতসরের অধ্যক্ষ ডাক্তার রাকেশ শর্মায় সরকারলৈ সময়সীমা বান্ধি পত্র প্রেরণ করে। নির্ধারিত সময়সীমার ভিতর দরমহার ধন মুকলি করব নিলে বা নিদিলে প্রতিবাদেরও হুঙ্কার দিছে ডাক্তার রাকেশ শর্মায়। দরমহার ধন মুকলি নকরার বাবে এতিয়া সমস্যাত পরিছে পাঞ্জাবর কর্মচারীসকল। এই ঘটনাক লৈ সরব হয়েছে কংগ্রেস নেতা পরগত সিং। নেতাজনে মুখ্যমন্ত্রী ভগবত মানক উদ্দেশ্যে মন্তব্য করে যে যেতিয়াই আপুনি কিবা করবলগা হয় আপুনি আপনার পকেট চাব লাগে। প্রায় 24 ঘণ্টা সন্দর্ভত পালন করা আরক্ষী বিভাগের কর্মচারী সকলে দরমহা অবিহনে কেনেকৈ তেওঁলোকৰ নৈতিকতা রক্ষা করব। সরকারে প্রাধান্য দিয়া স্বাস্থ্য আর শিক্ষা বিভাগের কর্মচারিয়ে আজি দরমহার বাবে অপেক্ষা করবলগিয়া হয়েছে। বিনামূলীয়া বস্তুবর বাদ দিব লাগে। যেতিয়া মহিলাসকলক আমার সরকারত বিনামূলীয়া ভ্রমণ দিয়া হয়েছিল ময়ো ইয়ার বিরোধিতা করেছিল। এতিয়া আনকি আপুনি করা সরু কামটো প্রচার করে আছে, বাতরির রূপত বিজ্ঞাপন দিয়া হয়েছে, আনকি সাধারণ মানুষেও নাজানে যে এইটো বিজ্ঞাপন নে বাতরি। এনে ধরনের এতিয়া সমালোচনার সম্মুখীন হয়েছে পাঞ্জাব সরকার আর নতুন মুখ্যমন্ত্রীগী। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।